বিচারের রায় ঘোষণার পর দিন গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিণ পরান গ্রামে এই ঘটনা ঘটে। গাইবান্ধা প্রতিনিধি শামীম আল শাম্মুকে সাথে নিয়ে মহিদুল মাহিতের ছবিতে হোসেন সোহেলের প্রতিবেদন। এমন ছবিতেও বোঝা যাবে না কি নির্মম ঘটনা ঘটে গেছে প্রত্যন্ত এই গ্রামে। আগের দিন 28 ফেব্রুয়ারি রায় ঘোষণার পর সহিংসতায় 4 পুলিশ সহ মারা গেছে 7 জন। পরদিনও তা চলতে থাকে গাইবান্ধার সুন্দরগঞ্জের এই পরান গ্রামে। কোন রাজনৈতিক দলের কর্মী ছিল না শরীফুল। প্রথমে স্থানীয় জামাত শিবিরের কর্মীরা তার দোকানের মতো বাজারে আরো অসংখ্য দোকান জ্বালিয়ে দিতে শুরু করে। প্রাণ বাঁচাতে এই সময় পালাতে চেষ্টা করেন শরীফুল। ধারালো অস্ত্র, রড, দাও, কুড়েল নিয়ে আসে আমাদের প্রতি আক্রমণ করলো। তা আমরা দানের ভয়ে অদূর পর্যন্ত দৌড়িয়ে গেছি। দৌড়িয়ে আমার ওই যে ভাইটি আসছিল, ও ভাইটি আমার পা পিছলিয়ে উল্লিয়ে পড়েছিল। উল্লিয়ে পড়াতে ওরা ওই ধারালো অস্ত্র দিয়ে, রড দিয়ে, ছোরা দিয়ে নিঃসঙ্গ ভাবে। নির্মম এই হত্যাকাণ্ডের পর শরীফুলের এই কবরস্থান এখন পুরো পরিবারের ঠিকানা। কবর ঘিরেই দিন রাত বিলাপ তাদের। রাতে আমার বড় ভাইয়ের দোকান ভাঙ্গি দিয়ে গেছে। আমার আগের দিন আমার স্বামী সকালে সেই দোকান গোছাতে গেছে, ওদের আসি ছোড়া দিয়ে মারি গেছি। এই যারা ভাঙচুর করছে না, তারাই আসি আর মারি থেকে চলে গেছে। নাটি ছোড়াও মাথা মারিছি, চাপা দনুটা নাই খসে নিছে, চোখ তো তুলে নিছে, নাক কাটি দিছে, জিভটা কাটি দিছে। বাবা ও বাবা, অনেকগুলো কইলা তারা জানান শরীফুলের অপরাধ গ্রামের বাজারে যুদ্ধাপরাধীদের ফাঁসির পক্ষে কথা বলেছিল। এমন ঘটলেও তারা এখনো ভীত সন্ত্রস্ত। তবে গ্রামবাসী বলছেন এবার তারা ঘুরে দাঁড়াবেন, এরকম ঘটনা যাতে আর ঘটাতে না পারে সে আমরা গ্রামবাসী মিলে প্রতিরোধ করবো। আমাদের যা কিছু আছে তাই নিয়ে মানে আট পাঁচ দিন না থাকি আমাকে তো যাইতে হয় মারি তলত এই শিবিরের কারণে, যেভাবেও আমাকে নিতে হবে। হোসেন সোহেল, 71, দক্ষিণ পরান, সুগন্ধা।